আজকের মুখ্যমন্ত্রী তো মানুষ ভূঁয়া এবং কংগ্রেসের সমর্থনে হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি যদি আটানব্বইটা সিট পেতাম সত্তরটা জিততাম মমতা বন্দ্যোপাধ্যায়কে একশো তিরিশে আটকে দিতাম তাহলে এই যে পাঁচ বছরের জন্য ভোট নিয়ে এক বছরে বন্ধুত্ব ছিন্ন করে ইউপিএ থেকে সরে যাওয়া আর কংগ্রেসের সঙ্গে ইউপিএর সঙ্গে সোনিয়া গান্ধীর সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এটা করতে পারতেন না এখন করলেন মানুষ এটাকে বেইমানি হিসাবে দেখছে ভালোভাবে দেখছে না পাঁচ বছরের জন্য ভোট নিয়ে এক বছরে পালিয়ে গেছেন ওরা আর মমতা ব্যানার্জি কি বলছেন মুখ্যমন্ত্রী কি বলছেন দেখছেন তো সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে আলোড়ন হচ্ছে নির্বাচন কমিশনকে মানি না আমি যা খুশি করব এসব দেখছেন দেখছেন তো মানুষ এগুলো বিচার করবে মানুষ আজকে দুটো প্রশ্ন মাথা চাড়া দিয়েছে এক বামপন্থীদের তৃতীয় ফ্রন্ট প্রকাশ কারার বুদ্ধবাবু বলে দিয়েছেন হবে না মুক্ত পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্ট যুক্তরাষ্ট্রীয় কাঠামো বেলুন ফুটো হয়ে গেছে কেউ নেই পাশে সঙ্গীহীন আন্না হাজারের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তিনিও বলে দিয়েছেন মমতা ভালো কিন্তু তৃণমূল কংগ্রেস খারাপ এই যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং মুখ্যমন্ত্রী এখন সঙ্গীহীন একাকী